সেজন্য আমি আজকে গোপন, নিজের পরিচয় গোপন রেখে পরিশ্রম করে যাচ্ছি, যেন আমার পরিচয়টা দিয়ে আমি যেন বিক্রি, আমাদের তো এখন কি হইতে মেনে শাহজাদা বিক্রি সনদ বিক্রি করে করে আমরা এখন চলি, অমুক দরবারের অমুক অমুক দরবারে তমুক। আরে ভাই, আওলাদ রাসূলগণ কি করেছেন আর আমরা কি করছি? তখন তিনি বললেন, আমি আমার ওই পরিচয় বিক্রি করে খাইতে চাই না। তখন বললেন, হুজুর যা করেছেন করেছেন, আজকের থেকে আপনি আমার এখানে আসবেন, আপনাকে আমি মাসিক নয় দিনে যা লাগবে আপনাকে দিব, পাশাপাশি আপনি আজকে একটু পালকিতে উঠুন, আমি একটু আমার কাঁধের মধ্যে আপনাকে ছড়াইতে চাই। আলেমরা আওলাদ রাসূলকে পীর মাসাইকে মহব্বত করেছেন এভাবে। আর আজকে আমরা অনেক সময় আওলাদ রাসূলের সামনে এমন এমন কথা বলি, ওই হুজুররাও বলে। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, অহংকার করবেন না। তো যেটা বলতে চেয়েছিলাম, হযরতে জাফর সাদেককে মনসুর জিজ্ঞেস করলেন, এই মাসির কোনো হাম আছে না? কি বলতেছে, মাসির কোনো দরকার আছে? আল্লাহ মাসি কি জন্য বানাইছে? তখন ইমাম জাফর সাদেক অত্যন্ত হ্যাকমতের সহিত একটা উত্তর দিলেন। তখন হযরতে জাফর সাদেক মনসুরকে বললেন, বাদশাহ সাহেব, আল্লাহ এই মাসি বানাইছে যে অহংকারী রাজা বাদশাদেরকে মুহূর্তের মধ্যে নাস্তা নাবুদ করার জন্য। এই যে আপনি একটা ছোট্ট মাসির কারণে দীর্ঘক্ষণ যাবৎ কি হয়ে গেছেন, বিরক্ত বিরক্ত হয়ে গেছেন, অবশেষে আমাকে হুজুর হিসেবে দেখে আপনি আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করছেন, আল্লাহ মাসি বানাইছে এই সমস্ত অহংকারী মানুষগুলো, যেগুলো নিজের হাতে একটা মাসি মারতে পারে না, সে আল্লাহর সাথে কেমনে যুদ্ধ করবে? কিসের ক্ষমতার অহংকার দেখাবে? একটা মাসি মারতে সাল্লাল্লাহু আলা
উপস্থিত পবিত্র সবরের মুজাফরের হাসকিলি তৃতীয় জুমাবারের সমবেত মুআজ্জিজ মুসাল্লি নিজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন যে সময়ে অনেক মানুষ আজকে এখনও পর্যন্ত পানির নিচে ডুবা আছে। আমাদের গোসিয়া কমিটির ভাইয়েরা ফেনীতে উদ্ধার কার্য চালাতে গিয়ে একটা বোট সহ তিনজন এখনও পর্যন্ত নিখোঁজ আছে। ওই সময়ের মধ্যে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের সময়ে আল্লাহ পাক আমাদেরকে যে আজকের এই জুমার দিনে সুস্থ শরীর নিয়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্যা কবলিত মানুষগুলাকে, নির্বাক প্রাণীগুলাকে আল্লাহর কুদরতের হাতে হেফাজত করুন, এবং যারা তাদেরকে বিভিন্ন প্রকারে সাহায্য সহযোগিতা করার জন্য উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য গিয়েছেন তারা যেন সঠিকভাবে আল্লাহর রহমত নিয়ে কাজগুলো আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দান করুন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায় আতহারে লক্ষকোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। মুআজ্জিজ মুসাল্লিয়ানে আজম, যে আয়াতে করিমে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের ৩১ নম্বর সূরা সূরায়ে লোকমান, সূরায়ে লোকমানের ১৮ নম্বর আয়াতে আজকে একটা মেসেজ আপনাদের সামনে আমরা আলোচনা করব, যেটা আল্লাহর দেওয়া মেসেজ। আসলে এই দুনিয়াতেই কোনো কিছু ইতিহাস যখন রচিত হয় এটার পিছনে কোনো না কোনো কারণ থাকে, আর যদি মানুষ ইতিহাস ভুলে যায় তখন ওই জাতির ধ্বংস অনিবার্য। ইতিহাস, এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক অনেক জাতির ইতিহাস তুলে ধরেছে, অথচ আল্লাহ চাইলে কোন ফায়া কোন বলে সব কিছু হয়, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করার ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। তো সকালবেলার ফকির সন্ধ্যাবেলায় রাজাও হইতে পারে,
আবার রাজা হওয়ার পরে অহংকার করলে তারে আবার ফকির বানাইতে আল্লাহ দেরি। আমরা মনে হয় এটা ভুলে যাচ্ছি। আমরা কবরস্থানে গিয়ে উনি যে চলে গেছে ওনার যে দাফন করতেছি, এমন অনেক ধনী লোককে আমরা দাফন করি, অনেক ক্ষমতাবানকে আমরা দাফন করি, আমাদের অন্তরের মধ্যে একবারও আসে না যে আমার চাইতে অনেক বেশি পাওয়ারফুল লোক উনি ছিলেন। আজকে এই লোকেরে আমরা যেমনে করতেছি তেমনেই হচ্ছে, কিন্তু একসময় তার পাশে যাওয়া অনেক কঠিন ছিল। তার শিডিউল নিয়ে তার সাথে দেখা করা মাসের পর মাস চলে যেত, আর আজকে ওখানে গিয়ে যার যেমন ইচ্ছে তেমন করলে তার কোনো আওয়াজ ভুলে যায় কেন? সেজন্য হযরতে লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে উপদেশ দিতে গিয়া অনেকগুলো উপদেশের আর আজকে একটি উপদেশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তিনি সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে ঠাট বাট নিয়ে, যেটাকে আমরা বলি গাল ফুলাইয়া দিই, চেহারার এমন ভাব নিয়ে মানুষের সামনে যাবে না যে চেহারা দেখলে মানুষ মনে করবে যে তোমার ভিতরে অহংকার আছে। ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, এই জমিনের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা হাঁটা চলা করিও না। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ পাক অহংকারী এবং উদ্যত আচরণকারীকে আল্লাহ পছন্দ করেন। এই কথাটা হচ্ছে এটার সরল অনুবাদ। এবার আসেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন আবু দাউদ শরীফের 4090 নম্বর হাদিস, পৃথিবীতে মানুষ তিনটি কারণেই আল্লাহর আজাবের কি হয় সম্মুখীন হয়, দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হয়, কবরে হাসরেও শাস্তি পাবে। তন্মধ্যে এক নম্বরেই আল্লাহর নবী উল্লেখ করলেন নফসের গোলামি করা, নিজের নফস যেটা চায় সেটা দেওয়া, দুনিয়ার প্রতি মগ্ন থাকা, এটার কারণে মানুষ ম্যাক্সিমাম টাইমে কি হয় লজ্জিত হয়। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বললেন আরেকটা হচ্ছে কিবার, অহংকার। এই অহংকারের শাস্তি দুনিয়াতেও হয় আখেরাতেও হবে। তিন নম্বর হচ্ছে লোভ, আল হিরস, লোভ। এই তিনটা জিনিস, এক হচ্ছে নফস যা চাই তাই দেওয়া, দুই হচ্ছে অহংকার, তিন হচ্ছে লোভ। এই তিন কারণে মানব জাতির ধ্বংস অনিবার্য। একটু চিন্তা করে দেখি তো আমাদের ভিতরে এই তিনোটা রোগ আছে না নেই? একদম প্রত্যেকটা মানুষের কাছে আছে, প্রত্যেকটা মানুষের কাছে। যেমন ক্যান্সার আছে না, এখানে কার ক্যান্সার আছে এখানে কেউ জানে? আমার ভিতরে কি আছে আমি জানি না, ক্যান্সার রোগ দেখা যায় না। যখন দেখা যায় তখন আর বাঁচার কোনো উপায়, ম্যাক্সিমাম এই ক্যান্সার রোগ তো শুনলেই তো মানুষ অর্ধেক মরি যায়। তো ক্যান্সার রোগ তখন ধরা খাই যখন দেখবেন শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু আলামত দেখা যায়, ক্যান্সার রোগ যখন প্রকাশ হয়, যখন মানে ওনার 70-80% মোটামুটি শেষ শরীরে ভিতরে, সেটা আস্তে আস্তে কিছু আলামত প্রকাশ হয়। এই আলামতটা একটা রহমত বলতে পারে, যখন এগুলো দেখা যাচ্ছে উনি এতদিন সুস্থ কোনো সমস্যা নেই, কিন্তু যখন শরীরে এই সমস্ত সিমটম দেখা যাচ্ছে উনি ডাক্তারের কাছে গেলে, এতদিন যায়নি, ততক্ষণে ওনার 70% ড্যামেজ। গেলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, গোস্তের টুকরা নিলেন, ল্যাবে পরীক্ষা করা হলো, তখন রিপোর্ট আসলো ওনার কি হয়েছে, ক্যান্সার হয়েছে, তার মানে শেষ। কিন্তু তার চাইতেও ডেঞ্জারাস রোগ হচ্ছে অহংকারের রোগ। তার চাইতেও ডেঞ্জারাস রোগ কি? অহংকার যে ভিতরে আছে সেটা মানুষ আসলেই দেখতে পায় না যে সেটার প্রমাণ হচ্ছে আপনি দেখবেন অনেক সময় মানুষের চলাফেরায় আসার আচরণ, সে মনে করে যে এটা তো স্বাভাবিক বিষয়, আমি এটা করতেই পারি, এটা আমি করতেই পারি, কিন্তু এটা যে অহংকার সেটা বুঝতেই পারে না। এই অহংকার এরকম একটা ডিজিজ, এই ডিজিজ সরানোর জন্য এক নম্বরের আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এমন কিছু কাজ করবেন যেগুলো দেখলে মানুষ মনে করবে যে উনি এত বড় ব্যক্তি হয়ে এত নিকৃষ্ট কাজ কেমনে করে, পাগল ডাকবে আপনাকে, ওই পাগল ডাকলেই আপনি বুঝবেন আপনার অহংকার মাটির সাথে মিশে গেছে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ওনার একটা ঘটনা আমরা কিতাবের মধ্যে পড়লাম। এরকম অনেক ঘটনা বড় বড় মুহাদ্দিসদের জীবনীতে, আউলিয়া ইকরামের জীবনীতে আছে। উনি জগৎবিখ্যাত মুহাদ্দিস, তো ওনার কাছে দরস নেওয়ার জন্য বড় বড় আলেমরা মুহাদ্দিসরা সনদ সম্পর্কে জানার জন্য আসত। তো উনি একদিন হঠাৎ ওনার ভিতরে মানে কেমন জানি মনে হচ্ছে এত বিশাল বড় বড় মাপের আলেম আমার কাছে আসে, এই যে নফসের মধ্যে শয়তান বর করল। তখন তিনি চিন্তা করলেন এখন এই ভাবটা উনি এখনও কাউকে সেটা প্রকাশ করেনি কিন্তু ওনার ভিতরে ভাবটা চলে আসতেছে নফস। তখন উনি চিন্তা করলেন আমার এই ভাবটা আমি কিভাবে দূর করব। তখন উনি গিয়া কি করলেন এটা শুনলে আপনি অবাক হবেন, বাথরুমে গিয়ে উনি বাথরুম পরিষ্কার করা শুরু করলেন নিজের হাতে। কিসের হাতে? ব্রাশ দিয়ে না, নিজের হাতে। এখন যারা ওনার থেকে হাদিসের সনদ নেয় দরস নেওয়ার জন্য যুগের বিখ্যাত আলেমরা এসেছে, দেখতে পাচ্ছে উনি টয়লেট পরিষ্কার করতেছে। তখন সবাই বলছে হুজুর কি পাগল হয়ে গেছে। তখন তিনি এই যে শব্দটা ওরা উচ্চারণ করছে তখন তিনি আল্লাহর দরবারে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি আমার নফসকে কন্ট্রোল করতে পেরেছি। আমরা কি করি মোটামুটি একটা সাঁস পাইলে আর কি, যেমন এখনো দেখতেছি অনেকের ভিতরে এই ভাব চলে আসছে, ওরা মনে করছে আমরাই সব, আমরা যেখানে যা ইচ্ছে তাই করব। এটা করিয়েন না, অতীতের ইতিহাস একটু খুলেন, আমি সব আমি আমি করবো আমার সব এগুলো বলবেন না। আপনার চাইতেও বড় বড় শাসক, আপনার চাইতেও বড় বড় সালাক জ্ঞানী মানুষ বসে। সুরা কাহাফের 32-39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তির কথা উল্লেখ করেছে, গিয়া পড়বেন। আমি আপনাদেরকে আগেও বলেছি সুরা কাহাফটা জুমাবার একটু পড়বেন, পুরো সপ্তাহ আল্লাহ পাক আপনাকে আমানত দান করবে। সুরাই কাহাবের 32-39 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন তাদের দুইজনের কথাটা একটু স্মরণ করাইয়া দেন। আল্লাহ পাক তাদেরকে একজনকে একটা বাগান দিলেন, বাগানের মালিক বানালেন, চারিদিকে খেজুর গাছ রোপণ করা হলো, মাঝখানে ফসল করা হলো, অন্যান্য বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করা হলো, ব্যবস্থা করলেন। এরপরে এই বাগানের ভিতর দিয়ে একটা ছোট্ট নদী প্রবাহিত করা হলো। তখন হঠাৎ করে তার দ্বিতীয় বন্ধু একদিন বাগান দেখতে আসলো, বন্ধুর সাথে দেখা করতে আসলো। তখন সে অহংকার করে বলল তোমার চাইতে আমার সম্পদ অনেক বেশি, তোমার চাইতে আমার সম্পদ অনেক বেশি, এবং আমি এই বাগান তুমি দেখো এটা দেখার পরে আর আমি আশা করি আখেরা তো আল্লাহ এর চাইতেও উত্তম বাগান আমাকে দান করবে। তখন ওই লোকটি বলল আচ্ছা তুমি কিসের অহংকার করতেছো, আমার চাইতে ধনসম্পদ বেশি, এই ধনসম্পদ তুমি নিজে থাকলেই তো ধনসম্পদ এগুলো নিয়ে যেতে পারবা, তুমি হচ্ছে একটা নিকৃষ্ট এক ফোঁটা পানি নাপাক পানি থেকে সৃষ্টি, আর যখন চলে যাবা তখন হাড্ডিস আর প্রথম দিনই দেখবা কবরে রাখলে প্রথম দিন 24 ঘন্টা যাওয়ার পরে পোকার সৃষ্টি হবে, ওই পোকা তোমার শরীর খেয়ে কি করে ফেলবে, গন্ধ দুর্গন্ধের সৃষ্টি করবে, 6 দিন যেতে না যেতে হাড্ডি চুষে ধরবে, 1 মাস যেতে না যেতে তোমার শরীর আস্তে আস্তে হাড্ডি শুদ্ধ পচন ধরবে। তুমি নিজেকে নিয়ে কি বাগান নিয়ে কি ধনসম্পদ নিয়ে গর্ব করো, তোমার তো বলা উচিত ছিল এগুলো মাশাআল্লাহ দান করেছে কে, তোমার তো বলা উচিত ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার তো বলা উচিত ছিল সেটাই, তুমি কিভাবে বলতে পারো আমি এই সম্পদের মালিক, তোমার চাইতো বেশি সম্পদ কারুনের ছিল। কার ছিল? কারুনের ছিল। আমরা একটা জিনিস খেয়াল করি না, আপনারা যদি একটু ইতিহাস করলে দেখবেন পৃথিবীতে যত বড় বড় জালিম ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন তত বড় তত ছোট ছোট জিনিস দিয়ে, একটু খেয়াল করলে দেখবেন। যেমন আপনি আবাবিল পাখির কথা শুনেছেন, পাখিগুলো এখনো আছে কাবা শরীফের চারিদিকে কি করে উড়ে, কত বড় ভাগি
এই ছোটো ছোটো আর দেশ এমনি সরই বাকি আছে না, এই সরুর থেকেও ছোটো এরা, কিন্তু ধ্বংস করেছে কাকে? আল্লাহ বলছেন হাবিব আপনি কি দেখলেন না আপনার রব এই আসহাবে ফিলের সাথে কি করেছে? বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছে আমার গড় ধ্বংস করার জন্য। আপনার দাদা আব্দুল মুত্তালিব বলেছে কাবাগরের মালিক আমি নই, আমি তো দেখাশোনা করি, হাঁ দেন, এটা রক্ষা করার দায়িত্ব আমার না, যার সম্পত্তি তিনি রক্ষা করবেন। আল্লাহ বললেন রসুল আমি পালাইলাম ওয়ারসাল আলাইহিম তৈরান আবাবিল, ছোট্ট ছোট্ট এই আবাবিল পাখি আমি পাঠাই দিলাম, কি কি তাদেরকে কি নিলাম, ক্ষেপণাস্ত্র কি দিলাম? এখন তো আমরা মিসাইল আবিষ্কার করছি, এখন আমরা পারমাণবিক অস্ত্র আবিষ্কার করেছি, আমরা AK-47 নিয়ে মাঠে নামি, কথায় কথায় যারে তারে হুমকি দিই, ওই পাখিগুলার টোটের মধ্যে কি মিসাইল নিয়ে আসছিল? আল্লাহ বলে মিসাইল লাগে না, নমরুদকে আমি ল্যাংরা মশা দিয়ে কি করে ফেলছি, কি মশা দিয়ে? ল্যাংরা মশা দিয়ে ধ্বংস করে ফেলছি। আর এই আসহাবুল ফিল আব্রাহা বাদশার বিশাল হস্তি বাহিনী সব বিশাল সেনাবর আমি ধ্বংস করে দিই কি দিয়ে? পাখি দিয়ে। এমন মিসাইল এরা পা থেকে মুখ থেকে নিক্ষেপ করছে, মাথা দিয়া ঢুকি প্যাড দিয়া বাইর হয়ে আল্লাহ বলছেন ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদেরকে আমি সর্বিত ঘাসের মতো করে ফেলেছি। সর্বিত ঘাস বুঝেন? অনেকে বুঝেন অনেকে বুঝেন না, যারা গরু পালেন তারা বুঝেন। আহারে এই গরুর কথা মনে ওঠার পরে কালকে ভিডিওতে দেখলাম ফেনীতে, আহারে কত বড় বড় গরু ফানের মধ্যে ভেসে চলে যাচ্ছে। একজন লোকের দেখলাম প্রায় মুরগির খামার, পুরো মুরগির খামার পানির মধ্যে ডুবে গেছে, হাজার হাজার মুরগি পানির মধ্যে শেষ। আপনি একটিবার চিন্তা করেন তো, এই জিনিসটা দেখলে তো বোঝা যায় কি কেন অহংকার করি। এর এই মুরগির কালকে ছিল সে লাখপতি, কালকেই পানি উঠছে রাত্রে, ফজর বেলা কি হয়ে গেছে? ফকির হয়ে গেছে, এটা দেখলেই তো বোঝা যায়। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ওই সময়ে হাত বাড়ানো, বিপদের মুহূর্তে হাত বাড়ানো, এটা ইমানদারের লক্ষণ। আমি আজকে সকালে দেখলাম একটা কুকুর মুখে নিয়ে হরিণের বাচ্চাকে কুলে বার করা হচ্ছে, একটা কুকুরের বাচ্চা যে নিজে খেয়ে বেড়ার কথায় এই ক্ষুধার্ত অবস্থায়, যার কাছে আমরা অনেক সময় বলি কুকুরের কাছে কি বাগা দেওয়া, মুরগি বাগা দেওয়া, এর কাজ হইল খেয়ে ফেলা। এ হরিণের ছোট্ট বাচ্চা পেয়েছে খাওয়ার জন্য, সে কি করেছে? সে দেখতেছে চারিদিকে পানি, হরিণটা দৌড়াইতে পারতেছে না, পানির মধ্যে ডুবে যাচ্ছে, কুকুর তখন শক্তভাবে তাকে গালে নিয়ে কুলে বার করে দিয়েছে। তাহলে একটা কুকুর যদি এরকম মানবিক হয় আমাদের কেমন হওয়া দরকার? আর আমরা মানুষ হয়ে অনেক সময় দেখি যে আমার উপর একটু অত্যাচার করেছে, সেজন্য আমি তারে ধরে জোড়া জবাই করে দিই, এটাই হলো আমাদের মানবিকতা। প্রতিশোধ নিই আমরা, হিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ মানুষ। কিন্তু আমরা অনেক সময় শুনি বাঘে আর মহিষে অনেক সময় এক জলে পান এক গাঁটে পানি খায়। আপনারাই আপনি হয়তো আমি নিজের চোখে দেখেছি 1998 সনের চট্টগ্রামে একটা ফ্লাড হয়েছে, 1998 সন। এই গতকালকেও দেখলাম ফেনীর মধ্যে এক বিশাল অজগর সাপ ধরা পড়েছে, বিশাল লম্বা অজগর সাপ এই পানিতে বাইরে চলে আসছে, আমি নিজের চোখে দেখছি। আমাদের শঙ্খ নদী দিয়া বিশাল এক সাপ, বিষাক্ত সাপ ফনায় ভাবে আছে, কিন্তু সেই সাপ বটে ধরেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সাপের যে চাক, বিশাল লম্বা সাপ, মাথাটা উপরে আছে, নদী দিয়ে ভেসে চলে আসতেছে, তার সেই সাপের পিঠের উপরে দুইটা বিড়ালের ছানা খুব আরামে বসে আছে। তা আমাদের কেমন হওয়া উচিত? তাই আমি আপনাদের কাছে আজকের জুমায় আমার দেশের বর্তমানে ফেনী, কুমিল্লা, লাকসাম, চাঁদপুর, সিলেটের হবিগঞ্জ, বিশেষ করে বর্তমানে চট্টগ্রামের ফটিকছড়ির অবস্থা খুবই খারাপ। অনেক মসজিদে আমার বন্ধুরা আজকে কিছুক্ষণ আগেও ফোন করেছে, দোয়া করবেন, এখনও মসজিদের ভিতরে এদ্দুর বাণী, জুমা আজকে ওড়া যাবে না, এদ্দুর বাণী এখনো। তাই আপনারা যে যতটুকু পারেন, আমাদের আমি মসজিদ থেকে বলবো আপনাদেরকে, আমার মুসল্লিরা যারা এসেছেন অন্তত পক্ষে এই বন্যা কবলিত মানুষগুলোর জন্য, সেই কোটিপতি তার স্বামী বিদেশ থাকে, পরিবারের ছেলে বিদেশ থাকে, কিন্তু এই মুহূর্তে তারা এক মুঠো খাবারের জন্য আমাদের দিকে চেয়ে আছে, একটু খুলে আসার জন্য আমাদের দিকে চেয়ে আছে। তাই আমাদের উচিত হচ্ছে যার যতটুকু তৌফিক আছে
আপনারা দরকার হইলে আমাদের সাথে যোগাযোগ করেন, গোছিয়া কমিটির ভাইদের সাথে যোগাযোগ, যারা যতটুকু তৌফিক আছে একটা কালেকশন করে আমাদের ভাইয়েরা যারা যাচ্ছে তাদের হাতে যেন আমরা দিতে পারি। এটা এখন আমাদের ইমানি দায়িত্ব, এটা আমার মুসল্লিদের কাছে আমার অনুরোধ রইল। দরকার হইলে আমাদের মতোয়াল্লি সাহেবও আছেন, গোছিয়া কমিটির ভাইয়েরা আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। যদি তাও না হয়, যদি আপনাদের কাউকে খুঁজে পাওয়া না যায়, আমার সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যথাযথভাবে আমার এই দেশের ভাইদের জন্য আমরা যেন একটু সহযোগিতা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। তো যাই হোক, যেটা বলছিলাম কারুনের কথা, আজকে আমরা অহংকার করছি, এই সম্পদ থাকবে না, মুহূর্তের মধ্যে ফকির হব। এই জন্য লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বললেন, সৌন্দর্য নিয়া, ধনসম্পদ নিয়া, নিজের ক্ষমতা নিয়ে কোনো সময় অহংকার করে গাল ফুলিয়ে মানুষের সামনে ঠাট বাট নিয়ে চলবা না, কারণ আল্লাহ এই জিনিসটা পছন্দ। হযরতে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে একজন রাজা বসে আছেন, বাদশাহ, তৎকালীন জমের বাদশাহ মনসুর বসে আছেন। তো একটা মাসি, কি মাসি, মাসি মাসি একটা অনেক সময় দেখবেন যে ভাত খাইতে বসলে বারবার আসি, কোথায় বসে, কপালে বসে, গালে বসে, মাসি দেখবেন যে ডিস্টার্ব করে, মাঝে মাঝে আমরা হাত মারি, তারপরও আসি আবার কী করে উড়ে বসে। এখন ইমাম জাফর সাদেকের সামনে মনসুর দাকিয়ানি যে বসে আছে, দানিয়াকি, উনি বসে আছেন, মাসি একটা এসে বারবার ওনার গালের মধ্যে ডিস্টার্ব করতেছে, উনি বারবার হাত দিয়ে তাড়াচ্ছেন। তো ইমাম জাফর সাদেক তো জগৎ বিখ্যাত আলেম এবং আউলাদুর রসুল, ইমাম হোসাইনের লক্ষ্য জীবন, ইমাম জয়নুল আবেদিনের ছেলে। তো এখন ইমাম বাকেরের ছেলে ইমাম জাফর সাদেক তখন বারবার হাত মারাচ্ছে, তখন ওনার মাথা গরম হয়ে গেছে, বাদশাহ মানুষ তো, আমার শরীরে আমার সাথে মানুষ দেখা করতে কষ্ট হয়, এই মাসি জ্বালায় আমি বাঁচি না। তখন ইমাম জাফর সাদেককে জিজ্ঞেস করলেন, বলে যে হুজুর বলেন তো, আমাদের দেশে এরকম কিছু নেতা আছে, নিজের বিরক্ত হইলে নিজের স্বার্থ উদ্ধারের জন্য হুজুরে বলে যে হুজুর হম সাই গেন কেন এলে আসে না। আবার এমনও কিছু নেতা দেখি যে আমরা মা ফিলে গিয়া অহংকার কারে বলে আর কি, আমরা যেহেতু মা ফিলে যাই ছোটোখাটো, মা ফিলে গিয়া দেখি মাঝখানে মেহমান প্রধান অতিথি চলে আসছে, আমরা হইলাম যা তা অতিথি, উনি হলেন কি অতিথি। এখন প্রধান অতিথি তো উনি মনে করেন চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেই আসুক, তো উনি আসেন মাহফিল কমিটি হুজুরের কানে কানে, হুজুরের মাহফিলের মাঝখানে বলবে কি হুজুর আর আর মিনিস্টার মহোদয় তো হাজার সত্য সভাপতি মহোদয় তো একখানা যদি আমি মানে উজুরিবে কিছু না, করতেছে মাহফিল, করতেছে কি মাহফিল, মাইন করিবেন না। অনেক মানুষ আছেন মাহফিলের মাইক বন্ধ রাখি, ওনারে টাইম দেয়, তো আমার কথা হইলো আপনি মাহফিল করেন, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, এমন মাঝখানে বক্তারে অফ না করে আপনার নেতারে আগে আনি বক্তব্য দিয়ে নিয়ে চলে যান, কেন মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করেন। সবচেয়ে মজার বিষয় কি জানেন, যেটা আমি বলতে চাচ্ছি, নেতার যতটুকু না অহংকার নাই, আতাবাড়ি হয় কিনে সিটিং কি হয় জন আতাবাড়ি, হুজুর কেন 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 করে তুই না বদার আর সার যাইব বুঝি কেন করে তুই ওমা সাইদের মোবাইল আছে মিলি তিন না সারব, তিন চারটা মোবাইল, এমন বাপ দেখাচ্ছে হুজুরের টাইম আনি আর কি না গোলামের মতো। তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কে, কয় দেখতেছেন আমি কে, দেখতে পাচ্ছেন, এবার চিন্তা করেন এ যদি মন্ত্রী বা এমপি হয় তাহলে কী অবস্থা হবে। এইরকম আমাদের দেশে বর্তমানে শুরু হয়ে গেছে, কিছু যাই অমুকরে বাইর করে দিচ্ছে, অমুকরে বাইর করে দিচ্ছে, হুজুর এটা রাখা যাবে না, হুজুর এটা মসজিদে রাখা যাবে না, বাইর করে দিচ্ছে, মনে হচ্ছে যেন সে এখন সরকার। তো এ এখনো কিছুই না, এ এখনো কিছুই না, তার ভাব দেখে মনে হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে তোমরা এখনো দলের কেউ কিছু না, কোনো দল এখন ক্ষমতায় নাই, তোমরা যে অবস্থায় ইমাম মসজিদের সুন্নি আলেম ওলামাকে যেভাবে মানে হেনস্থা করা শুরু করছো, তো আমরা তো এখন আশঙ্কিত যে যদি তোমরা আল্লাহ যদি নিয়েও যাই সিয়ারে বসলে আমাদের কি হবে, যেখানে মুসলমান আমি
মসজিদের খতিব আমার ভাই নিরাপদ না, মাদ্রাসার প্রিন্সিপাল আরবি প্রভাষক তোমার কাছে নিরাপদ না, তাহলে ইসলাম কেমনে নিরাপদ হবে? এজন্য বলছি বেশি ভাব দেখাইয়েন না, আপনাদের চাই তো বেশি পাওয়ারফুল, ল্যাংরা মশা দিয়ে শেষ, কি দিয়ে শেষ, ছোট্ট আবাবিল ভাগি দিয়ে। আরে আপনার সামনেই তো নজির আছে, একটু দেখেন, একটু সামনে রাখেন। এই জন্য মসজিদ মাদ্রাসার আলে মোলামার প্রতি যেগুলো শুরু করেছেন, এই দেশ কারো বাপের কিনা নয়, এই দেশ কোনো দলের নয়, এই দেশ এটার স্রষ্টা আল্লাহ। এটা একটা ভৌগোলিক মানচিত্র আমরা পেয়েছি, 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে। কারো বাপদাদার কাছ থেকে আমরা দেশ, কোনো দল এই দেশ আমাদেরকে, আমরা মসজিদের খেদমত কোনো ব্যক্তির ফাদরে, এটা মাথায় রাখবেন, অহংকার করবেন না, নিজেকে বেশি পাওয়ারফুল মনে করবেন না। কারণ বড় কেমিস্ট্রিয়ান ছিলেন, কেমিস্ট্রি বুঝেন, আর কোনো যারা সায়েন্সের ছাত্র আছেন তারা বুঝেন, রসায়ন যাকে বলে, রসায়ন এটা এমন একটা সাবজেক্ট যেটার জনক জাবির ইবনে হাইয়ান, এই রসায়ন শাস্ত্রের জনক মুসলমানদের বিজ্ঞানী, যিনি আব্বাসীয় বংশের সময়, এই জাবির ইবনে হাইয়ান এই কেমিস্ট্রির বিষয়টা বলছিলেন। কারণের কাছে এই কেমিস্ট্রির জ্ঞান ছিল, হযরতে ইউহানা এবং হযরতে ইউসা, হযরতে মূসা আলাইহিস সালামের দুই ফুফাতো ভাই, কারণ ছিলেন খালাতো ভাই, ভালো করে খেয়াল করুন, হযরতে ইউসা ইবনে নুন এবং হযরতে ইউহানা ওনারা ছিলেন মূসা আলাইহিস সালামের ফুফাতো ভাই, আর কারণ ছিলেন খালাতো ভাই। হযরতে মূসা আলাইহিস ওনার আরেক ভাইকে ইউহানাকে কেমিস্ট্রির তিনটা ধাপের দুইজনকে দুইটা ধাপ শিখিয়েছেন, ভালো করে খেয়াল করুন, দুইজনকে দুইটা ধাপ শিখিয়েছেন আর কারণকে আরেকটা ধাপ শিখিয়েছেন। তার মানে তিনজনই সায়েন্টিস্ট, তিনটা জ্ঞান মূসা আলাইহিস সালামের কাছে ছিল, শিখিয়েছেন। নবীরা বলে বিজ্ঞান সম্পর্কে জানেন, আমাদের দেশে অনেক হুজুরে ওয়াজ করে, নবীরা সরিয়ে সরিয়ে কক জানে না, বিজ্ঞানের জ্ঞান ওনাদের কাছে ছিল না, এখন আমাদের হুজুরদের কাছে সব বিজ্ঞানের জ্ঞান। কত সম্মান নবী, একটা কাজ করেছেন, নবীর একটা হাদিসের ব্যাখ্যা খুঁজতে গিয়া বিজ্ঞান লক্ষ কোটি ডলার খরচ করতেছে, শুধু নবীর একটা সাইন্টিফিক আমলের ব্যাখ্যা খুঁজতে গিয়ে। আর আমার নবী নাকি বিজ্ঞান জানতেন না, এখন আমরা এগুলো বললে আমাদের দোষ, উনি নবীর সামনে বিয়াদবি করছে সেটা দোষ নাই। আমি বারবার বলি, শায়খ প্রিয় হবেন না, আমি প্রিয় হবেন না, আমার মহব্বত করি আপনি জান্নাতে যাবেন এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কথায় যদি নবীর প্রেমের কথা আসে, আমার কথায় যদি সাহাবায়ে কেরামের আদবের কথা আসে, আমার কথায় যদি আউলিয়ায়ে কেরামের প্রতি আপনার ভক্তি মহব্বত বাড়ে, ওই জাতগুলোর উসিলায় আমাকে মহব্বত করবেন, ওই জাতের উসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন। কোনো শাইখ, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে, কিন্তু আমাদের দুঃখ হচ্ছে একটাই, আপনি আপনার মহব্বতের মানুষকে এত মহব্বত করেন, নবীর সামনে বিয়াদবি করলেও আপনি তার সাপোর্ট করেন, এটাই আমাদের দুঃখ। আমি আর কিছু বলতে চাই না, বাকিটা বুঝলে বুঝপাতা, অনেক সময় বলে আমাকে, এই যেমন কিছুদিন আগে গত বছর আমি একটা কথা বলেছিলাম, আমার এই জিনিসটা কিছুদিন আগে আমার মসজিদ কমিটির সভাপতি মহোদয়কে, এইখানে না এটা ভাড়াই তেচ্ছ না, এবার ফাঁকা শুননি তো, এবার এটা ভাড়াই তেচ্ছ না, তো ওনার কাছে পাঠাইছে, কয় অনারার হুজুরে আর হুজুরের বিরুদ্ধে ওয়াজ করি, তো এখন কেন গরম করবো, হজে হুজুরের শরীর আমার যেত, তো আমি আমার মোতোয়ালি মহোদয় সালাক জ্ঞানী মানুষ, উনি পুরোটা দেখলেন, দেখার পর উনি ফোন দিয়েছেন, এটা আপনাদের সাথে শেয়ার করছি আমি, ভিডিওটা এখনও আছে, কত বছরের ওয়াজ, এতদিন কিন্তু ইন্দুরের গর্তে ছিলেন, ওই যে বললাম এখনই মানে উঠার পরেই মনে করছে সব আমার হয়ে গেছে, তো উনি দেখে বললেন, হুজুর তো এখানে কাউকে গালি দেন না, কারো প্রতি কোনো ধরনের বিদ্রুপ করে নাই, উনি শুধু বলেছে নবীর সামনে বিয়াদবি করলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক, সোজা কথা তুমি আমার বাপ হও আর ভাই হও, নবীর সামনে বিয়াদবি করেছো সেখানেই শেষ,
তুমি যত বড় মুফতি মহাদিস আমার ওস্তাদ সাহেব যাই হও, হুজুর তো কথা এটাই বলেছে। আর হুজুর তো দেখলাম যে এখানে বলছে তোমরা যা করছো সেগুলো যদি তোমাদের যদি মহব্বত হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, তাহলে সুন্নিরাও আল্লাহর বলির দরবারে গেলে, যেটা আলা হজরত এত বড় আলেম হওয়ার পরেও যিনি আমরা কয়টা কিতাব লিখেছি, কয়টা ওয়াজ করেছি, আলা হজরত বিজ্ঞানের সমুদ্র 1500 কিতাব লিখে গিয়েছে, যেগুলোর এখনো পর্যন্ত 100 কিতাবও অনুবাদ করার সুযোগও আমাদের হয়নি। সেই রকম একজন আলেম তিনি যখন দেখলেন পালকিতে করে নিয়ে যাচ্ছে ওনাকে দাওয়াতে, তিনি অবাক হলেন, হঠাৎ করে নেমে গেলেন, নেমে বলছেন আপনাদের মধ্যে কেউ কি আউলাদ রসুল আছেন? আউলাদ রসুল অভাবে পড়ে ভিক্ষা করা হারাম, মানুষের কাছ থেকে জাকাত নেওয়া হারাম, আউলাদ রসুলের জন্য পরিশ্রম করছেন, তাও কি জগৎ বিখ্যাত একজন আলেমকে কাঁধে নিয়েছেন, উনি সেই হিসাবে খুশি। আর আউলাদ রসুল যখন এই কাজ করেছেন তিনি বলছেন আপনাদের মধ্যে কেউ আছেন? আউলাদ রসুল নিশ্চয়। তখন অনেক জোরাজোরির পরে আলা হজরত শনাক্ত করে ফেললেন, বললেন, স্বীকার করতে বাধ্য হলেন আমি, বলে হুজুর আপনি তো আমাকে গুনাহগার বানিয়ে দিচ্ছেন, বলে না আমি অভাবী মানুষ, আমি যদি আউলাদ রসুল বলতাম আপনি জীবনেও আমাকে এই কাজে নিতেন না, আমার সংসার কিভাবে চালাবো, সেজন্য আমি আজকে গোপন নিজের পরিচয় গোপন রেখে পরিশ্রম করে যাচ্ছি, যেন আমার পরিচয়টা দিয়ে আমি যেন বিক্রি, আমাদের তো এখন কি হইতে মেনে শাহজাদা সনদ বিক্রি করে করে আমরা এখন চলি, অমুক দরবারের অমুক অমুক দরবারে তমুক। আরে ভাই আউলাদ রসুলগণ কি করেছেন আর আমরা কি করছি? তখন তিনি বললেন আমি আমার ওই পরিচয় বিক্রি করে খাইতে চাই না। তখন বললেন হুজুর যা করেছেন করেছেন, আজকের থেকে আপনি আমার এখানে আসবেন, আপনাকে আমি মাসিক নয় দিনে যা লাগবে আপনাকে দিব, পাশাপাশি আপনি আজকে একটু পালকিতে উঠুন, আমি একটু আমার কাঁধের মধ্যে আপনাকে সরাইতে চাই। আল্লাহ আলেমরা আউলাদ রসুলকে পীর মশাইকে মহব্বত করেছেন এভাবে। আর আজকে আমরা অনেক সময় আউলাদ রসুলের সামনে এমন এমন কথা বলি ওই হুজুররাও বলে। যাই হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, অহংকার করবেন না। তো যেটা বলতে চেয়েছিলাম, হযরতে জাফর সাদেককে মনসুর জিজ্ঞেস করলেন এই মাসির কোনো হাম আছে না? কি বলতেছে মাসির কোনো দরকার আছে? আল্লাহ মাসি কি জন্য বানাইছে? তখন ইমাম জাফর সাদেক অত্যন্ত হেকমতের সহিত একটা উত্তর দিলেন। তখন হযরতে জাফর সাদেক মনসুরকে বললেন বাদশাহ সাহেব আল্লাহ এই মাসি বানাইছে যে অহংকারী রাজা বাদশাদেরকে মুহূর্তের মধ্যে নাস্তানাবুদ করার জন্য। এই যে আপনি একটা ছোট্ট মাসির কারণে দীর্ঘক্ষণ যাবৎ কি হয়ে গেছেন, বিরক্ত বিরক্ত হয়ে গেছেন, অবশেষে আমাকে হুজুর হিসেবে দেখে আপনি আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করছেন, আল্লাহ মাসি বানাইছে এই সমস্ত অহংকারী মানুষগুলো, যেগুলো নিজের হাতে একটা মাসি মারতে পারে না সে আল্লাহর সাথে কেমনে যুদ্ধ করবে? কিসের ক্ষমতার অহংকার দেখাবে? একটা মাসি মারতে পারে না, কারণ মাসিরে মারতে গেলে জীবনে সহজে মারা যায়। কত নেট বাইরেছে এর বড় এর সহজে মারা যায় না। তো যেই মানুষ একটা আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি মাসিরে কন্ট্রোল করতে পারে না ওই মানুষ আবার অহংকার করে কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। সর্বশেষে কারণের কথা বলছিলাম, অহংকার কত আজকে দেখি না, কত সম্পদ আমাদের দেশে যাদের কথায় উঠে আর বসে, যারা প্রশাসনকে উঠানত আর নামাতো এখন প্রশাসনের ডরে ফসরাত করে দিই, ঘটনা এরকম না? এরকমই তো কিসের অহংকার করেছে এতদিন? যে প্রশাসন তোমার সামনে দাঁড়াই থাকতো হইতো এমনি করে নিয়ত বান্ধি, কেমনে করে নিয়ত বান্ধি, সার সার করতে করতে গালের বানি কি করে ফেলতো, শুকাই ফেলতো। আর আজকে ছদ্মবেশ ধরেও ওই প্রশাসনের দেখি কাপড় কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এই হলো ক্ষমতা। আজকে তোমাকে সে টানতেছে লাতি মারছে, কি করতে পারছো? এই জন্য ক্ষমতায় বসার পরে, সিয়ারে বসার পরে সিয়ারের মধ্যেই একটু চিন্তা করবেন কে বসাইল, কেন বসাইল, চিন্তা করে বসবেন। আর আজকে যারা যা করছেন সুন্নি আলেমদের উপরে তাদেরকেও বলছি আমার মেসেজ সবার জন্য, আমি আগেই বলেছি আমি তখনও ভয় পাইনি, ইনশাআল্লাহ
ছুরি চললেও ভয় পাবো না, এটা আমার ইমান, এটা আমার অহংকার নয়। আমার নবী বলেছেন আমি কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান, লা ফাখরা, আমার কোনো কি নাই, অহংকার নাই। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আমাকে যা দিয়েছেন অন্য কাউকে দেয় নাই, এটা আমার অহংকার নয়, এটা শুকরিয়া। সেজন্য বলছি আমার কাছে কোনো পদ নাই, পদবি নাই, তবে আমি নবীর গোলাম হিসেবে দাঁড়িয়ে আছি। আমার একটাই সার্টিফিকেট, আমি বড় শাইখ নই, বড় মুহাদ্দিস নই, বড় খতিব নই, বড় ইমাম নই, আমার যোগ্যতা একটাই, আমি আলা হজরতের ভাষায় বলি আমি হলাম নবীর দরবারের একজন আদনা কুত্ত। এর চেয়ে বড় পরিচয় আমার নয়। সেজন্য বলছি সিয়ারে কোনো বসেন না, সিয়ারে বসার আগে যেগুলো শুরু করেছেন ইসলামকে কলঙ্কিত করবেন না। সুন্নি আলেমুলামারা কারো কোনো ক্ষতি করেছে বলতে পারবেন? তাহলে আপনাদের টার্গেট সুন্নিরা কেন হলো? প্রতিদিন বলছি, প্রতি জুমায় বলছি, আর আপনাদেরকে হচ্ছে অনুরোধ রাখছি, সুন্নি আলেমরা কোনোদিন কারো গায়ে হাত তোলে নাই, কারো মসজিদ এ পর্যন্ত কেড়ে, কোনো মাদ্রাসার চাকরি সুন্নিরা কেড়ে, যদি করে থাকে সেটা সরকার যদি করে থাকে আপনি সরকারকে দোষারোপ করবেন। সুন্নি আলেমরা আপনার কী ক্ষতি করেছে, কেন টার্গেট করছে? যাই হোক, আর একটা লাভ হয়েছে, আসলে প্রত্যেক জিনিসের একটা পজিটিভ সাইড আছে। কী আছে? অবশ্যই পজিটিভ সাইড আছে, আপনারা জানেন, না বলতে চেয়েছিলাম বলতে বাধ্য হচ্ছি। আজকে বিশ চব্বিশ বছর যাওয়ার পর সুন্নিয়তের অঙ্গনে একটা এক ধরনের কী লেগেছিল, গ্যাঞ্জাম, গ্যাঞ্জাম কী লেগেছিল, সামান্য কিছু টুঙ্কটাঙ্ক বিষয়ে, কেউ কারো কথা শুনতো না, কেউ কারো এক মাহবিল উনি গেলে উনি যেত না। আলহামদুলিল্লাহ তোমাদের এই চার দিনে পাঁচ দিনের যা কাণ্ড কারখানা করেছ, এই পুরো বাইশ চব্বিশ বছরে যেটা গ্যাঞ্জাম লেগেছিল তোমাদের এই সুন্নিদের প্রতি এই অবহেলা এই নির্যাতনের কারণে আজকে পুরো বাংলাদেশের সুন্নিও এক জায়গায় এসেছে। এই জন্য বলছি যত যত বেশি অত্যাচার করবে আল্লাহ নাকি তার প্রতি তত বেশি সহায় হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের এলাকায় যেখানেই আছে সুন্নিরা, যেখানে আছেন আলেমুলামারা, যেখানে মসজিদ ইমাম খেতাবতের দায়িত্ব পালন করছেন, এদেরকে নবীর মিম্বরে দাঁড়াবে মানে নবীর কথা বলবে, নবীর সামনে বিয়াদবি করলে খোদার কসম সে মিম্বরে দাঁড়ানোর যোগ্যতা। আরে যেই মিম্বর রসুলের কদমের কারণে, আপনি সেই মিম্বরে উঠে আহলে বাইতে রসুলের সামনে বিয়াদবি করবেন, নবীর সামনে ওলির সামনে বিয়াদবি করবেন, আপনাকে মিম্বরে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে। এই জন্য আপনারা সুন্নিদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা নবীর প্রেমের কথা বলে হকের কথা বলে তাদেরকে মিম্বর থেকে সরাবেন না, যদি সরাইয়ে দেয় আপনি কোনো প্রতিবাদ না করেন, এটার জন্য দায় কিয়ামতের দিন আপনিও থাকবে। সর্বশেষে এটাই বলছি, প্রাকৃতিক দুর্যোগ চলছে, যতটুকু যার সামর্থ্য আছে পাশে দাঁড়ান, মানবিকতা আজকে যাদেরকে, এই জন্য আল্লাহ বলেছেন বিধর্মীদেরকে বন্ধু মনে করো না, এরা কোনো সময় মুসলমানের বন্ধু হতে পারে না। আমরা আজকে ওদের প্রতি ডিপেন্ডেবল হওয়ার কারণে ওরা প্রতিটা মুহূর্তে আমাদের উপরে কি চালিয়েছে, নির্যাতন চালিয়েছে এবং চালাচ্ছে। এই সাম্প্রতিক এই বন্যার অন্যতম কারণ হচ্ছে তাদের হঠকারী একটা সিদ্ধান্ত, হঠাৎ করে গেট খুলে দিল। আপনারা জানেন যে আন্তর্জাতিক কিছু ল আছে, এই আন্তর্জাতিক ল মেনটেন না করে বাংলাদেশের উপর একটা জুলুম করা হয়েছে। আপনি যখন একটা দেশে তাদের যুদ্ধ করবেন আন্তর্জাতিক ল মেনটেন করতে হবে, আপনি যখন কোনো নদীর সীমানা, আপনার ভূসীমানা, আপনার প্রান্তিক সীমানা যখন ক্রস করবেন আপনি আন্তর্জাতিক ল মেনটেন করে আপনাকে আসতে হবে। আপনি যখন আমার দেশের সাথে চব্বিশটা পয়েন্টে, আমি দেখতে পাচ্ছি চুয়ান্নটা পয়েন্টে ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডারে কি আছে, চুক্তি আছে, প্রত্যেকটা চুক্তি লঙ্ঘন করা হয়, এই ফারাক্কার বা তিস্তা চুক্তি সর্বশেষ এই জিনিসটা, ফেনীর মধ্যে যেটা ঘটলো, গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া হলো। আপনি কি মনে করেন কি কারণে ফারাক্কার বাঁধ দেওয়া হয়েছিল? আজকে সেটা আমাদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আশা রাখি যদি সুন্দর বাংলাদেশের সূর্য উদিত হয় তাহলে আমরা মনে করি যে টিট ফর টেট, সোজা বাংলায় টিট ফর। এখন আপনি বলবেন হুজুর আপনি কি পারবেন, এ তারা কত শক্তিশালী। আমি বললাম
আল্লাহ যদি ল্যাংরা মশা দিয়ে যদি নমরুদ মারতে পারে, ছোট্ট ছোট্ট আবাবিল দিয়ে যদি বিশাল আব্রাহার বাহিনী ধ্বংস করতে পারে, ফেরাউনের যদি পুরো দল বলে আল্লাহ নদীকে বলেছে ও নদী তোর কাজ তুই কর, আমার মূসা যুদ্ধ করতে পারবে না, আমার মূসার বনী ইসরায়েলও যুদ্ধ করবে না, তুই আমার সৈনিক, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর সৈনিক, এক সময় আমি আসমান থেকে আকাশে পাখি পাঠিয়ে ধ্বংস করেছি আর ভূপ্রকৃতিতে যে মশা দিয়েছি সেটা দিয়ে ধ্বংস করেছি, এখন তোর কাছে এসেছে শত্রু গিলে ফেল, কি করে ফেল, গিলে ফেল, পয়সা কেন লাগছে, পয়সা কেন লাগছে, সেজন্য আল্লাহর উপরে ভরসা রাখেন। নিজ দেশের প্রতি সর্বশেষ কথা হচ্ছে দেশের প্রতি আপনার পাকাপোক্ত মহব্বত ইমান থাকতে হোক, তাহলে পারবেন। যদি সিঁয়ারে বসে খাওয়ার চিন্তা করেন, আরেকজনের আরেক বাইরে মারার চিন্তা করেন, ও স্যার আমি ছাড়া আর কেউ দেশে থাকতে পারবে না এই চিন্তা করেন, তাইলে দেখবেন আশেপাশে যারা আছে সবাই শুধু লাতি মারবে, শুধু লাতি মারবে, আর আপনি এখানে সিঁয়ারে বসে শুধু দেশপ্রেমের বুলি উড়াইতে পারবেন, দেশের উন্নয়ন আপনার পক্ষে সম্ভব। পাকিস্তানের মানুষ পারমাণবিক অস্ত্র যখন কাদির খান আবিষ্কার করছে, তখন পাকিস্তানের মানুষ বছরের বছর অনেক না খেয়েছিল, অনেক মানুষ উপবাস থেকেছে, তারপরেও আমাদের চাই সত্যি, সেজন্য এরকম দেশপ্রেম আমার আপনার ভিতরে থাকতে হবে, তাহলেই দেশ উন্নতি হবে। দেশের মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা, দেশের প্রতি আন্তরিকতা, আল্লাহর নবী বলেছেন দেশের জন্য রক্ত দেওয়া একদিন শুধু রাত্রে বর্ডারে পাহারা যদি কোনো মানুষ দেয়, বিজিবি লাগবে না, বর্ডার গার্ড লাগবে না ভাই, পুলিশ লাগবে না, আপনি যদি দেশের সীমানায় যদি শত্রুদের থেকে দেশকে রক্ষা করার জন্য একদিন যদি কি করেন রাত্রে যদি পাহারা দেন, আল্লাহর নবী বলছেন তার আমল নামার মধ্যে সারা দিন রোজা রাখা সারা রাত নফল ইবাদতের সওয়াব আমি আল্লাহ দান করে দেব। তো আপনি দেশ শুধু বিজিবি আর আর্মির উপরে নির্ভর করবে না, দেশ নির্ভর করবে প্রত্যেকটা জনগণের উপর। আপনি আমি যদি সবাই যদি সচেতন হই, খালি সরকারের দোষারোপ করবো, খালি অমুকে তমুক করছে, অমুকে তমুক করছে, আরে ভাই আপনার আশেপাশে যারা আছে তারা কি পরিমাণে খাইছে এটাকে চিন্তা করো, এগুলো চোখে দেখতেছ না, যে হিসাবের খাতা এখনো খুলে নেই যে, কিন্তু স্রষ্টার কাছে খাতা আছে, আগে নিজেকে সংশোধন করেন, আমি ভালো হই, আমার পরিবারকে ভালো রাখি, আমার আমি যখন চাকরি করি আমার সন্তান আমাকে যদি জিজ্ঞেস করে বাবা তুমি চাকরি করো 20,000 টাকার, তুমি দেখি এখানে আমাদেরকে বাসায় রাখছো কত হাজার টাকার, 20,000 টাকা, আমার স্কুলের বেতন মাসে 5,000 টাকা, আমার টিউটরের বেতন এক একটা সাবজেক্টে তুমি দেখি যে প্রতি মাসে 5,000 টাকা করে দাও, এত টাকা আসে কোথ থেকে, ছেলে কি একবারও জিজ্ঞেস করছে? তো আপনি শুধু ওনাদেরকে দোষ দেন কেন, ফাসার করছে বেগম বাড়িতে, বেগম বাড়ায় বাড়ি করছে, আপনি কি করেছেন? নো ইউর সেলফ, আস্ক ইউর সেলফ, নিজেকে জিজ্ঞেস করুন, অহংকারের মাত্রাটা কমান, নিজেকেই সাধারণ মানুষের কাতারে আনুন, যত কিছুই করেন অহংকার যখন আসবে একদম লেভেলে চলে যাবেন, যেন আল্লাহ পাক অহংকারের বীজ আপনার অন্তরে আসতে না দেয়, কারণ এই জিনিসটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয়, তিনটা জিনিসই আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সর্বোপরি আমাদের এই প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষগুলোকে আল্লাহ হেফাজত করুন। অনেক মানুষ হয়তো এখনও ঘরবাড়ির চোখে দেখে নেন, খাওয়ার হয়তো পৌঁছে না, যারা গিয়েছে উদ্ধার করতে আল্লাহ তাদেরকে যেন সঠিকভাবে তারা যেন কাজ করতে পারে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।